আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল এখনই লকডাউন নয় ন ভ্যাকসিন ন এন্ট্রি ঘোষণা হিমন্তের কোভিড মোকাবিলায় টিকাকেই হাতিয়ার বাজার জনবহুল এলাকা রেস্তোরাঁ জেলা আদালতে টিকাহীনদের প্রবেশে বাধা আজ থেকে দুই ডোজ ভ্যাকসিন না নেওয়া লোকদের জন্য জারি হয়ে গেল কারফু। কাছাড়ে এফসিয়ার কাছে ধান বিক্রি কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগের অনুরোধ আসাম বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য নিযুক্ত হলেন অধ্যাপক রাজীব মোহন পন্থ গাড়ি চলাচলে বাধা কেন নগাঁওয়ের ডিসিকে দমক মুখ্যমন্ত্রী হিমন্তের পৌষের শেষ রাতে ঘূর্ণিঝড়ে তসল সীমান্তের বিশটি গ্রাম আহত ত্রিশ ভূপতিত দুইশোর বেশি ঘর করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের জড় বিধ্বস্ত গ্রামের লোকেদের খোঁজ নিচ্ছেন বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্ত শেষ পর্যন্ত চালু হল করিমগঞ্জ সিভিল হাসপাতালের আইসিইউ শিলচর পুরসভার খসড়া ভোটার তালিকায় দাবি ও আপত্তি দাখিল একুশ জানুয়ারির মধ্যে ভারতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন দুই লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চান্ন জন সুস্থ হলেন এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো ছেচল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হল দুইশো নিরানব্বই জনের এবং সর্বশেষ খবরটি হল বরাকে স্থানীয় সুপারি ও কয়লা সরবরাহের এস তৈরি না করায় সরব বিধায়ক সুজামুদ্দিন লস্কর বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষিত সময়সীমা অতিবাহিত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন সংবাদের বিস্তারিত তার আগে অনুরোধ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান কোভিড আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও রাজ্যে লকডাউনের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি তাই করোনার তৃতীয় ডে মোকাবিলায় টিকাকেই হাতিয়ার করেছে রাজ্য সরকার শনিবার গুয়াহাটিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা এখন পর্যন্ত কোভিড নাইন্টিন টিকার দুইটি ডোজ নেননি ষোলো জানুয়ারি অর্থাৎ আজ রবিবার থেকে তাদের হাট বাজার এবং হোটেলের মতো সর্বজনীন স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না শুধু তাই নয় এদিন মুখ্যমন্ত্রী রীতিমতো ঘোষণা দিয়ে জানান যাদের সম্পূর্ণভাবে টিকা দেওয়া হয়নি তাদের আজ থেকে জেলা আদালতেও প্রবেশ করতে দেওয়া হবে না যদিও সরকারি হাসপাতালে আসা রোগীদের এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী কার্যত টিকাহীনদের রাজ্যে এক গড়ে করে রাখার দিকেই হাঁটছে সরকার মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে এদিন সতর্ক করে বলেছেন কোভিডের বিস্তার রুদে এখন থেকে আসাম সরকার ন ভ্যাকসিন ন এন্ট্রি এই ফর্মুলা গ্রহণে বাধ্য হয়েছে মুখ্যমন্ত্রী এদিন এও জানান আসামে এখনও লকডাউন জারি করার মতো কোনো পরিস্থিতি নেই তবে মাস্ক অবশ্যই সবাইকে ব্যবহার করতে হবে কোভিড বিধি মেনে চলতে হবে বলেও জানান তিনি মুখ্যমন্ত্রী এই মাসের শুরুতে বলেছিলেন শুধুমাত্র সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তিদের হোটেল রেস্তোরাঁ সরকারি অফিস শপিং মল এবং মাল্টিপ্লেক্সে প্রবেশ করতে দেওয়া হবে তিনি আরও বলেছিলেন হোটেল রেস্তোরাঁগুলিকে সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তিদের একশো শতাংশ আসন ক্ষমতায় ব্যবহার কিংবা পরিচালনা করার অনুমতি দেওয়া হবে তবে দাঁড়িয়ে থাকা কোনো গ্রাহককে অনুমতি দেওয়া হবে না এছাড়া কোভিড আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় গোটা রাজ্যে প্রাথমিক স্কুল একত্রিশ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় একই সঙ্গে ফিজিক্যাল ক্লাস বন্ধ করে অনলাইনে ক্লাস শুরুর নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারের তরফে এদিকে গত দুদিনে রাজ্যে কোভিড আক্রান্তের তত্ত্ব বিশ্লেষণ করলে গ্রাফ কিছুটা নিম্নগামী বলে সূত্রের খবর অপরদিকে কাছাড় জেলায় ধান বিক্রির জন্য কৃষকদের কৃষি বিভাগের স্থানীয় চক্র উন্নয়ন আধিকারিকের সঙ্গে অথবা এফ অর্থাৎ ভারতীয় খাদ্য নিগমের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে জেলা শাসকের স্বাক্ষরিত এক আবেদনে জেলার কৃষকদের জন্য এ ব্যাপারে দুইটি ফোন নম্বরও দেওয়া হয়েছে ফোন নম্বর হল নাইন সিক্স ফাইভ ফোর থ্রি টু জিরো ওয়ান সেভেন ওয়ান এবং নাইন ফোর যোগাযোগ করতে কৃষি বিভাগের তরফে অনুরোধ জানানো হয়েছে কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে চাষ করা জমির জমাবন্দি কপি নিয়ে স্থানীয় কৃষি উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে নাম পঞ্জীয়ন করতে হবে এরপর নিকটবর্তী ধান ক্রয় কেন্দ্রে গিয়ে কৃষকদেরকে নিজেদের ফটো সম্বলিত ব্যাঙ্ক পাসবুকের কপি জমা দিতে হবে এবং ধান বিক্রয়ের ধার্য করা দিনক্ষণ জেনে নিতে হবে ধান ক্রয় কেন্দ্রে যাওয়ার সময় অল্প ধানের নমুনা পরীক্ষার জন্য নিয়ে যেতে হবে চাষাবাদের জমির দাগ নম্বর ফাট্টা নম্বর না থাকে অথবা অন্য কারোর জমিতে চাষাবাদ করা হয় তবে সেক্ষেত্রে জেলাশাসকের নিয়োজিত আধিকারিকের স্বাক্ষরিত নির্দিষ্ট প্রমাণপত্র নিয়ে কৃষি উন্নয়ন আধিকারিকের কাছে নাম পঞ্জীয়ন করতে হবে ধান বিক্রির তিন চার দিনের মধ্যে ব্যাংক মারফত বিক্রয়ের অর্থ অ্যাকাউন্টে জমা হবে উল্লেখ্য এবছরের ধানের বিক্রয় মূল্য মোটা দানের ক্ষেত্রে এক হাজার টাকা এবং মিহি দানের ক্ষেত্রে এক হাজার টাকা ধার্য করা হয়েছে অপরদিকে রাস্তায় গাড়ি চলাচল আটকে দেওয়ায় রাগে অগ্নিশর্মা হলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন সাধারণ মানুষকে হয়রানির মুখে ফেলা হয়েছে জানতে চেয়ে প্রকাশ্যে গোলা উচিয়ে ধমক দিয়েছেন জেলাশাসক নিসার্গ হিবারেকে শনিবারের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয় মুখ্যমন্ত্রীর এমন রূপ নিয়ে সর্বত্র চর্চা চলে সবার নজর কাড়া ঘটনাটি ঘটেছে নগাঁওয়ে মুখ্যমন্ত্রীর চলাচলের রাস্তা পরিষ্কার রাখতে এদিন নগাঁও কলেজের সামনের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন এবং পুলিশ এটাই প্রশাসন কর্তাদের জন্য হিতে বিপরীত হয়েছে যানবাহন চলাচলের রাস্তা বন্ধ করাকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মোটেই ভালোভাবে নেননি রাগে অগ্নিশর্মা হয়ে উঠে নগাঁওয়ের জেলাশাসক হিবারের উপর তলব করেন পুলিশ সুপারকেও তড়িগড়ি রাস্তা খুলে দিতে জেলাশাসককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী জেলাশাসককে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন ডিসি সাহেব এসব কি নাটক কেন গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হলো কোনো রাজা মহারাজা আসছেন কি আর কখনো এইরকম করবেন না জনসাধারণের কষ্ট হচ্ছে গাড়ি যেতে দিন এসব কথা বলার সময় অত্যন্ত ক্ষুব্ধ দেখাচ্ছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এদিন নগাঁও কলেজকে রাজ্য বিশ্ববিদ্যালয়ে ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে তিনি বলেন নগাঁও কলেজ রাজ্য এবং দেশকে অনেক উজ্জ্বল করেছে এখন থেকে এটা রাজ্য বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠানের পরিকাঠামো এবং শিক্ষার উন্নয়নের জন্য যা করার প্রয়োজন তা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এটাকে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অপরদিকে শেষ পর্যন্ত চালু হলো করিমগঞ্জ সিভিল হাসপাতালের আইসিইউ বিভাগীয় তরফে শনিবার এই আইসিইউর উদ্বোধন করেন জয়েন্ট ডিরেক্টর ডক্টর নাজমা বেগম তিনি বলেন কোভিড পরিস্থিতির দিকে খেয়াল রেখে আরম্ভ না করে উদ্বোধন পর্ব সেরে নেওয়া হয়েছে জয়েন্ট ডিরেক্টর জানান বিশটি আইসিইউ রয়েছে সিভিল হাসপাতালে সবগুলোতে অক্সিজেন সাপোর্ট সহ আধুনিক ব্যবস্থা রয়েছে এগুলোকে তিন শিফটে চালু রাখার জন্য প্রয়োজনীয় স্টাফ রয়েছে এজন্য তৈরি করা হয়েছে রুস্টার জয়েন্ট ডিরেক্টর বলেন বর্তমানে কোভিড সংক্রমণ হলেও ততটা ভয়াবহ নয় অধিকাংশ আক্রান্তই হোম আইসোলেশনে রয়েছেন তাই বর্তমানে আইসিইউকে নন কোভিড রুগীর জন্যই ব্যবহার করা হবে কারণ কোভিড রুগীর জন্য একবার ব্যবহার হয়ে গেলে আর অন্য রোগীদের এর সুবিধা দেওয়া সম্ভব হবে না অপরদিকে বোরাকে স্থানীয় সুপারি ও কয়লা সরবরাহের এস তৈরি না করায় সরব বিধায়ক সুজামুদ্দিন লস্কর বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষিত সময়সীমা অতিবাহিত বিধানসভায় আলোচনা ও মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও বরাকের স্থানীয় সুপারি ও কয়লা সরবরাহ নিয়ে রাজ্য সরকার নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এস ওপি তৈরি না করার প্রতিবাদে সরব হলেন কাটলিচোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর শনিবার কৃষ্ণপুরের বাড়িতে সংবাদ মাধ্যমের সঙ্গে এই ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি জানান বিধানসভার শীতকালীন অধিবেশনে বরাকের অর্থনীতির সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ সুপারি ও কয়লার বিষয়টি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সদনের রীতিমতো বিবৃতি দিয়ে জানান এ ব্যাপারে বরাকের তিন জেলাশাসক স্থানীয় বিশিষ্ট ব্যক্তি জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করে যে প্রস্তাব পেশ করবেন এর উপর সরকার এস তৈরি করে সমস্যার স্থায়ী সমাধান করবে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যাতে বরাকের তিন জেলায় স্থানীয়ভাবে উৎপাদিত সুপারি ও মিজোরামের সুপারি নিয়ে ব্যবসা করতে স্থানীয় ব্যবসায়ীদের অসুবিধা না হয় কিন্তু কোনো অবস্থায় বার্মিজ সুপারি ঢুকতে দেওয়া হবে না পাশাপাশি বরাকের তিন জেলার ইট বাটা চা বাগান ও সিমেন্ট কোম্পানির উৎপাদন ত্বরান্বিত করতে কয়লা সরবরাহ করা হবে সুজামের বক্তব্য হল মুখ্যমন্ত্রীর ধরিয়ে দেওয়া সময়সীমা ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেলেও এ নিয়ে সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি বরং হাইলাকান্দি পুলিশ স্থানীয় সুপারি ব্যবসায় বাগড়া দিচ্ছে পুলিশ সুপার গৌরব উপাধ্যায় নিজে অভিযান চালিয়ে স্থানীয় সুপারি বাজেয়াপ্ত করে ব্যবসায়ীদের গুদাম করে পুলিশ মোতায়েন করে রেখেছেন ওইসব সুপারি নষ্ট হয়ে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে তিনি এদিন ফের একবার স্পষ্ট করে জানান বার্মিজ সুপারি নিয়ে সরকার প্রশাসন পুলিশ কড়াকড়ি পদক্ষেপ নিক এতে কোনো আপত্তি নেই কিন্তু স্থানীয় সুপারির ব্যবসায় ছাড় দিতে হবে এদিকে কয়লা নিয়েও এদিন ফের সুজাম তিনি জানান কয়লার অভাবে ইট বাটাগুলো ইট উৎপাদন এখন পর্যন্ত শুরু করতে পারেনি যার জন্য একাধারে ইটের দাম বৃদ্ধি পাবে অন্যদিকে ইটের সংকট দেখা দেবে এতে বরাক উপত্যকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নের সমস্যা দেখা দিবে এখন ইটের জন্য হাহাকার শুরু হয়ে গেছে ইট বাটাগুলোর ইট উৎপাদনের পিক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে খাঁচা ইট উৎপাদন হলে কয়লার অভাবে ইট পোড়ানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে পাশাপাশি কয়লার অভাবে বরাকের চা বাগান বরাক বেলি সিমেন্ট লিমিটেডের মতো শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন প্রায় বন্ধের মুখে এই অবস্থায় এই জটিলতার অবসান গোটাতে শীঘ্রই এস তৈরি ও প্রকাশের পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সুজামুদ্দিন লস্কর অপরদিকে শিলচর পুরসভার খসড়া ভোটার তালিকায় দাবি ও আপত্তি দাখিল একুশ জানুয়ারির মধ্যে দুই হাজার বাইশ সালের এক জানুয়ারিকে ভিত্তি করে শিলচর পুরসভার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে গত বারো জানুয়ারি শিলচর পুরসভার নির্বাচনী ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পুরসভার এক থেকে আঠাশ নং ওয়ার্ডের খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে উনিশশো ছাপ্পান্ন ইংরেজি প্রো আইনের বিধিমতে এবং এক জানুয়ারি দুই সালের বিধানসভার ভোটার তালিকাকে ভিত্তি করে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশক্রমে এই তালিকা প্রস্তুত করা হয়েছে খসড়া তালিকা সরকারি কার্যালয় খোলার দিনে কার্যালয় চলাকালীন সময়ে পরিদর্শনের জন্য রাখা হবে খসড়া ভোটার তালিকা যে সকল স্থানে পরিদর্শনের জন্য রাখা হয়েছে সেগুলো হচ্ছে জেলা জেলাশাসকের কার্যালয় শিলচর দণ্ডাধীশের কার্যালয় উন্নয়ন ভবন সদর রাজস্ব চক্র কার্যালয় শিলচর পুরসভা এলাকার ভিতরে থাকা থানা শিলচর পুরসভা দফতর এবং নির্দিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি এবং আপত্তি ইত্যাদির সময়সূচি হচ্ছে নাম অন্তর্ভুক্তির দাবি ও আপত্তির শেষ তারিখ আগামী একুশ জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত দাবি ও আপত্তি তালিকা প্রকাশের তারিখ আগামী একুশ জানুয়ারি দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ আগামী পঁচিশ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ আগামী আঠাশ জানুয়ারি উল্লেখ্য একুশ জানুয়ারির পর কোনো দাবি আপত্তির আবেদন গ্রাহ্য করা হবে না নাম অন্তর্ভুক্তির দাবি আপত্তি ইত্যাদি নির্দিষ্ট ফর্মে নিয়োজিত কার্যালয়ে দাখিল করতে হবে দাবি ও আপত্তি ইত্যাদি নিষ্পত্তির জন্য নিয়োজিত আধিকারিকের তালিকা প্রকাশ করা হয়েছে আগামী একুশ জানুয়ারির পর কোনো দাবি ও আপত্তির আবেদন গ্রাহ্য করা হবে না বলে ম্যাজিস্ট্রেটের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজকের শেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত